চাটা নিয়ে বসলাম আর খাচ্ছি চা। আমি ভাবলাম একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে যে কালকে সন্ধে নাগাদ, কালকে না আমি অনেকদিন ধরেই দেখছি এটা ইউটিউবে ঘুরছে একটা ভিডিও, সেটা হচ্ছে শ্যাম ভাবনা শেঠকে হয়তো চেনো তোমরা, উনি সেলিব্রিটি আর কি। ওনার অনেকগুলো কুকুর আছে, ঠিক আছে, তার মধ্যে একজন সব থেকে যে বড় যে কুকুর মানে যে ডগটা কোকো নাম, সে রিসেন্টলি মারা গেছে আর কি। তো ওটার একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, দেখলাম যে খুব উনি খুব কান্নাকাটি করছেন আর শেষ মুহূর্তটা একদম ওর অক্সিজেনও নিতে, মানে শ্বাসকষ্ট হয়েছিল তো তাই ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, আমি দেখলাম একটা ভিডিওতে একদম। আর ওনার নিজেরও ইউটিউব চ্যানেল আছে কোথায় সম্ভবত, হ্যাঁ ওটা দেখিনি আমি, এমনি একটা অন্য একটা নিউজ চ্যানেলে দেখলাম। তো এত খারাপ লাগছিল দেখে, মানে ওকে শেষ মুহূর্তে একদম ওর কোলেই আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ, ওনার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কুকুরটি। আর এত খারাপ লাগছিল, 20 বছর বয়স হয়েছিল কুকুরদের, তো গড়াই ওরকমই হয় 15 থেকে 20 বছর। আর ব্রিড তো আমি ঠিক জানি না, ছোট মোটো সেই কুকুরগুলো আমি ঠিক জানি না, আমার অতটা আইডিয়া নেই, পম না কি জানি না কি বলে ওগুলোকে, ফার প্রচুর ফার থাকে, লোম থাকে, সব কুকুরদেরই থাকে, বাট ও ছোট্ট মোটো করে মুখগুলো, মানে এক ছোট্ট মুখটা ছোট্ট মতো হয় ওদের, খুব কিউট হয় দেখতে আর কি। তো মারা গেল, তো খারাপ লাগছিল দেখে, মানে শেষ মুহূর্তে দেখছিলাম যে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য খুব মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু যাই হোক ও যেখানেই আছে আশা করি ভালো আছে। তো আমার মনে পড়লো একটা ঘটনা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যে আমারও একটা কুকুর ছিল, ছিল ইন দ্য সেন্স ও আছে এখনও, কোথাও আছে ও, হিজ অ্যালাইভ আর কি, শিরো আমরা ওকে অ্যাডপ্ট করি, অ্যাডপ্ট না মানে কিনি আর কি, সরি, গত বছর এপ্রিলের 24 তারিখ নাগাদ, হ্যাঁ আমার বাবার কোভিড, হ্যাঁ কোভিডের আগে জাস্ট, হ্যাঁ 2021-এ। তো আমার বোনের খুব শখ কুকুরের, আমার মাও পছন্দ করে, আমি এবার হঠাৎ করেই বোন বলছে না আমি নেবো, মা বলছে ঠিক আছে চল দিয়ে, একদিন বহরমপুরে এলো ওরা সাগরদিঘি থেকে, দিয়ে এখানে একটা পেট শপে খোঁজ নিয়ে রেখেছিল বাবা, ওখান থেকে আমরা নিলাম ছোট্ট এইটুকু একদম, জাস্ট 40 ডেজ, হ্যাঁ 40 ডেজ এজ ছিল তখন, আমরা শিরো নাম দিই ওকে, কারণ আমার আমার বোনের ওয়ান অফ দ্য ফেভারেট কার্টুন হচ্ছে শিনচ্যান, শিনচ্যানের কুকুরের নাম শিরো, তো আমরা বললাম ওকে শিরো বলে রাখবো। এত কিউট, এত মানে কি বলবো, আমাদের টাইম কোন দিক দিয়ে, আমি যদিও বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, এখানেই থাকতাম, আর তখন কোভিড একদম চরম শিখরে ছিল, তো আমি যেতে পারতাম না টাউনশিপে, মানে অ্যালাউ ছিল না যেরকম যে কোনো সময়, যে কেউ অনেকের ডেথও হয়েছিল, ইভেন তার পরপরই বাবারও হলো কোভিড আর কি, যাই হোক, দিয়ে ওই কোভিডের টাইমটা আমি ছিলাম 13-14 দিন মতো, বাবা আইসিউতে ছিলেন আমার, তো ওই সময় আমি গিয়ে ছুটি নিয়ে ওখানে বাড়িতেই ছিলাম, বাবার প্রতিদিন আর কি যাতায়াত করতাম নার্সিং হোমে হসপিটালে। তো তখন ওই সময়টা যে মেন্টাল স্ট্রেস আর টেনশনে আমি ছিলাম, ওই মুহূর্তে যে অ্যাংজাইটিতে ছিলাম, ও একমাত্র ও ফিরতাম যখন হসপিটাল থেকে নার্সিংহোম থেকে বাড়ি, ওর সাথে দেখা করে একটু বাকি প্রতিটা মানুষই তো, আমার বোন আমার ঠাকুমাও ছিলেন তখন আমাদের এখানেই, মা সবাই তো টেনশনে, আর ওকে দেখে একটু মুখে হাসি ফুটতো, একটু মনে হলো এক সেকেন্ডের জন্য হলে আমি ভুলে থাকতাম আর কি। আর এত ওই সময়টায় ও সাপোর্ট করেছিল, কিন্তু হয়তো আমাদেরই কোথাও কিছু ভুল হচ্ছিল, ও না দিন দিন খিচখিচে হয়ে যাচ্ছিল আর কি, আমার অত আইডিয়া নেই ব্রিড সম্বন্ধে বা কি, ও হ্যাঁ জার্মান স্পিটজ ছিল আর কি, অত আইডিয়া নেই ইন দ্য সেন্স, মানে কে ভালো কে খারাপ কে অ্যাবনর্মাল অত আমি জানিও না বা অত আমার মাথাতে আসেও নি। তো ওর আরও অনেক কটা ভাই বোন ছিল, যখন ওকে নিতে চাই তো ওকেই আমরা চুজ করি আর কি, আমার স্পেশাল লাগলো ওকে আমি জানি না কেন। তো আর ওর চেহারাটাও শেষের দিকে খারাপ হয়ে গেছিলো, আর বাবার কোভিড হলো, মানে ও আমাদের সাথে বেশি দিন ছিল না, 3-4 মাস ছিল, কোভিড হলে আমরা নিয়েছিলাম ওকে, তো বহরমপুর থেকে বললাম, তো 3-4 মাসে যথেষ্ট একটু বড় হয়েছিল, আর কি বলবো ওকে না বাইরে নিয়ে যেতে বারণ করেছিল, আমি জানি না কেন, বা এটা যদি কেউ তোমরা ডগের মানে পশু, মানে কি বলবো পশু আছে তোমাদের বাড়িতে, কারোর পেটস আছে এরকম কি কিছু আছে যে 6 মাসের আগে বাইরে নিয়ে যাওয়া যায় না, আমাদেরকে যেটা বলেছিল যে বাইরে নিয়ে যাওয়া যাবে না কারণ অন্য কুকুরদের দেখেও ভয় পেয়ে যাবে কিছু, হ্যাঁ এটা হতো যে অন্য কুকুররা ভুগতো যখন বাইরে, ও কেঁপে কেঁপে উঠতো বা এরকম করে রেলিং ধরে উঠে দেখার চেষ্টা করতো, ভয় পেতো, তখন ছোটো ছিল, কিন্তু একটু বড় হলো যখন ওটাই হয়তো ভুল হয়েছিল, ওকে বাইরে নিয়ে যাওয়া হতো না, তো একটুখানি চিড়চিড়ে আর কি সবাইকে কামড়াতে ঠিক যেত, আমার বোনকে আঁচড়ে দিয়েছিল 1-2 বার, ইঞ্জেকশন সব কিছু দেওয়া হয়েছিল বোনকে, ওকেও ইঞ্জেকশন দেওয়া হতো, শিরোকেও 2-3 বার নিয়ে গেছিল, যতদিন ওই কটার ওই ক মাসে যতটুকু পসিবল হয়েছিল নিয়ে যেত বাবা মা। তারপর বাবাও কোভিড থেকে ফিরলো না, আমরা না জাস্ট আমরা ওকে ঠিক করে কেয়ার করতে পারছিলাম না, যেটা সত্যি কথা, আমি
মানছি এটা, আমি তো ছিলাম না, বাবা আমাকে কেয়ার করতে হতো। আর তখন আমরা ডিসিশন নিই, মেনলি বাবাও আর কি তখন অসুস্থ, বাবার কেয়ারটা খুব দরকার ছিল। বাবাও একটু চিড়চিড়ে খিচখিচে ওই সময় হয়, ওটা কোভিডের পর যারা ফেস করেছে, কোভিড বা যাদের ফ্যামিলি মেম্বারদের হয়েছে তারা হয়তো রিলেট করবে। আর আমার বাবা যেহেতু 10 থেকে 12 দিন আইসিইউ তো ছিল, তো বুঝতে পারছো কীরকম কন্ডিশন হয়েছিল বাবার। অলমোস্ট কি বলবো, 30-40% ওনার লাংস হয়তো এখন আর ওই ব্যাপারটা নেই আর কি, ক্যাপাসিটিটা হারিয়েছে, যেটা হয় আর কি। স্ক্যান করে সেটাই আমাকে ডাক্তার বললেন, স্ক্যানের ফলে মানে যেটা অকেজো হয়ে যায় আর কি কোভিডের পর, আর যেটা ইরিভার্সেবল আর কি। খুবই অসুস্থ ছিলেন, তো ওই আর কি খিচখিচে চিড়চিড়ে একটা ব্যাপারও হয়েছিল বাবার মধ্যে। তো ডিসিশন নিলাম আমরা তখন যে না, আমরা ওকে ঠিক করে পাচ্ছি না করতে, তো তখন আমরা এখানেই কন্ট্যাক্ট করলাম যেখান থেকে নিয়েছিলাম, যে আপনারা কি নেবেন। তো ওরা একদম ডিরেক্টলি না বলে দিল আর কি, যতই হোক ওরা বিজনেস মাইন্ডেড হয়, ওরা এটাকে অ্যাকসেপ্ট করে না হয়তো, বা ওদের কিছু ব্যাপার থাকে। তারপর রঘুনাথগঞ্জ একজন ছিল, সে নিল। কিন্তু ওই সময় যে কথা দিয়ে এলো মায়ের যে কান্নাকাটি, আমি এখানে ছিলাম, আমিও কান্নাকাটি করেছি, টিনা তুই জানিস, তুই তো ছিলিস তখন, আর আমার বোন, মানে আমরা যেই যাই হোক মেন্টালি একদম বুঝতেই পারছো কীরকম অবস্থাতে ছিলাম। তো যাই হোক, আমি তারপর 2-3 দিন পর দেখলাম যে ওকে ধরা হচ্ছে না থাকার, মায়ের সাথে অ্যাটাচমেন্টটা বেশি ছিল, কারণ মা সারাক্ষণ ওর সাথে থাকতো আর কি, সারাটাক্ষণ ওর সাথে থাকতো। ঘরে বোন থাকতো না, আমি তো থাকতামই না সবসময়, বাবাও ডিউটি আস্তে আস্তে যাওয়া শুরু করলো যখন, তখন তো ওই মায়ের সবসময়ের সঙ্গে, তো মায়ের সাথে অ্যাটাচমেন্ট একদম খুব, আর মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতো, মা হয়তো বাথরুম যাচ্ছে, ও পেছনে বাথরুমের দরজার সামনে হয়তো কোনটাতেও দাঁড়িয়ে থাকবে আর কি। তো ওটাই আর কি একটা, মানে ওই ভিডিওটা দেখে আমার জাস্ট কি বলবো, এত খারাপ লাগছিল। যাই হোক, যেখানে আছে, তারপর শুনলাম, আমি আবার ফেরানোর চেষ্টা করেছিলাম যে ওকে এক সপ্তাহের মধ্যেই ফোন করেছিলাম, বলছে না ওকে তো আমরা বিক্রি করে দিয়েছি কম, মানে অবভিয়াসলি আমি যে দামে কিনেছিলাম, দামটাও নট এ মানে ফ্যাক্টর করে না কখনোই, তাও আমি যে ওরা কম দামেই করবে যথারীতি হোক, আমাদের যেহেতু আগেও সেল হয়ে গেছিলো, ওদের ব্যাপার থাকে মার্কেট ভ্যালু এটা ওটা সেটা। যাই হোক, তো বলছে না আমরা তো আসলে দিয়ে দিয়েছি, ওকে বললো নাকি একটুখানি ওদের বাড়ি যাকে দিয়ে দেওয়া হয়েছিল, সেও কুকুরের আর কি বিজনেস, এরকম পেটের পেট সব আছে, তার বিজনেস করে, তার বাড়িতে কুকুরগুলোর সাথে নাকি অ্যাডজাস্ট হচ্ছে না, এবার আমি জানি না, ওকে কাইন্ড অফ বলছো অ্যাব নর্মাল আর কি, যেটা আমি মানতে পারিনি, কারণ যাই হোক মানে আমার মনে হয় না সেরকম কিছু আর কি। হ্যাঁ, ওর হয়তো অ্যাংজাইটি ইস্যু হয়েছিল, কারণ ও ঘরের মধ্যে থাকতো সবসময়, আমরা ওকে আমাদেরকে বলা হয়েছিল যেহেতু 6 মাসের আগে ওকে বাড়ি না নিয়ে যেতে, আমারও আইডিয়া ছিল না অতটা, অতটা রিসার্চ করিও নি, যেটা সত্যি কথা। কিন্তু ইচ্ছা আছে আমার পরবর্তীতে কখনো যদি সুযোগ হয়, মানে সেরকম যদি থাকে, তো আমার খুব ইচ্ছা আছে যে আমি একটা ডগো হোক বা বিড়াল হোক, মিনি হোক, যাই হোক একটা কিছু মানে রাখবো। এখন তো আমি একা থাকি পুরোপুরি, তো এখন পসিবল না একা একা রাখা ওকে। তো আর আমার ব্যাংকেও একটা ছোট্ট মিনি আছে, তার সাথে আমি প্রতিদিনই আর কি কথা টথা বলি আর কি। যাই হোক, বোঝে ও, আদর বোঝে, ওরা তো বোঝে ভালো খারাপ সব কিছুই বোঝে ওরা। তো যেখানে আছে সেটা আশা করি, ওকে শুনেছিলাম জলপাইগুড়িতে পাঠিয়ে দিয়েছে, ওখানে কারো কাছে আছে, আশা করি ও ভালো আছে। আজকে অনেক দিন হয়ে গেল ওকে দিয়ে, জুলাই মাসে দেওয়া হয়েছিল, হ্যাঁ 4 মাস মতো ছিল, জুলাই মাসে ওকে দেওয়া হয়েছিল, অলমোস্ট 1 বছরের উপরে। এবার এখন আর খারাপ লাগে না, খারাপ লাগে, কান্না পায় না, খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে, কান্নাটা আসে না, আর মানে ওই আর কি শুয়ে গেছি খারাপ লাগাটার সাথে। আমার বাড়িতে যে কেউ বললে তারাও খুব মন খারাপ করে এই কথাটা উঠলে, ওর ছবি ফটো যদি আমার পুরোনো ফোনটাই ছিল, জানি না আমার বোনের কাছে হয়তো থাকবে, ওর কাছ থেকে নিয়ে আমি দিয়ে দেবো এখানে, সেটাই আর কি। অনেক ভালো মোমেন্টস ছিল, অনেক ভালো স্মৃতি আছে ওর সাথে, আর বুঝতো সব কিছু, আমি দুপুরে শুয়ে থাকলে আমার পাশে কে চুপ করে শুয়ে থাকতো, তুমি জানো, ওগুলো মনে করলে সত্যি খুব ভালো লাগে। এই আর কি, এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে।